সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন। প্রিয় দর্শক, আমাদের দেশে কিন্তু ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক। ডায়াবেটিসে যে পায়ের যত্ন কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা কম বেশি সবাই জানি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ডায়াবেটিস ফুটের চিকিৎসায় ভাস্কুলার সার্জারির ভূমিকা। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর জুবায়ের আহমেদ, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ভাস্কুলার সার্জারি, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করি। স্যার, আপনাকে স্বাগতম আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্যে। আপনাকে ধন্যবাদ। স্যার, ভাস্কুলার সার্জারি এই টার্মটা তো আসলে আমরা অত কমন না, তো ভাস্কুলার সার্জারি কী? ধন্যবাদ আপনাকে। আসলে ভাস্কুলার সার্জারি আমাদের দেশে এই সাবজেক্টটা একদম একদম নতুন বলা যাবে না, কিন্তু লোকজন এখনও এতটা পপুলার না ভাস্কুলার, কারণ এখন তো আপনি জানেন যে যুগটা হচ্ছে সুপার স্পেশালিটির যুগ। ভাস্কুলার সার্জারি বলতে বলতে ভেসেল থেকে আসছে ভাস্কুলার, ভেসেলস মিন রক্তনালী, মানে রক্তনালীর বিভিন্ন রোগ নিয়ে যারা কাজ করে তারাই হচ্ছে ভাস্কুলার সার্জন। আর এটা দেখবেন যে আমাদের দেশে এই বিষয়ে কিন্তু অনেক রোগী, কিন্তু মানুষজন যেহেতু প্রপারলি জানে না, এইটার জন্য আমরা আসলে ভাস্কুলার সার্জারির অনেক বেশি অ্যাওয়ারনেসের বেশি প্রতি অ্যাটেনশন দিই, যাতে লোকজন জানে যে তার কী রোগ হয়। যদি রোগটা জানে তাহলে সে প্রপার চিকিৎসাটা পাবে। এই ভাস্কুলার সার্জারির মধ্যে কোন কোন রোগ আসে? ভাস্কুলার সার্জারির রোগের সংখ্যা অনেক। আমি যদি সহজভাবে হিসাব করি যে একটা হচ্ছে ধমনির রোগ, যেটা আমরা বলি আর্টারি, ধমনিতে বিভিন্ন ব্লক হয়। আপনারা জানেন যে হার্টে ব্লক হয়, এটা আমরা সবাই জানি, হার্ট এটা আমরা সবাই জানি, কিন্তু আসলে এখানেও যে ভাস্কুলার অন্যান্য জায়গায় হতে পারে এটা, যে তো এইটা বলা হয় যে যাদের হার্টের ব্লক হয় তাদের 50% পেশেন্টের কিন্তু শরীরের পায়ে বা অন্যান্য জায়গায়, যেটা বলে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, তাদের এই ব্লক হয় এবং রিভার্স। এবং যাদের পায়ের এরকম ব্লক থাকে তাদের 50% রোগীর হার্টের ব্লক থাকে। তার মানে বুঝতেই পারছেন যে কত বেশি কমন। তো এইরকম রক্তনালীর যেমন পায়ে ব্লক হইতে পারে, হাতেও অনেক সময় রক্তনালীর ব্লক হইতে পারে, তারপর আপনারা জানেন যে ঘাড়ের যে রক্তনালী ক্যারোটিড, ক্যারোটিড রক্তনালীতে ব্লক হয়, এরকম অনেক রক্তনালীতে ব্লক হইতে পারে। এইটা হলো একটা ধমনির রোগ। তো ধমনির রোগের মধ্যে আমি অ্যাটেনশন দিতে চাই, একটা রোগ আছে যেটাকে বলে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া। অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া কাকে বলে? হঠাৎ করে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, যার জন্য রোগীরা অনেক সময় কমপ্লেন করে যে স্যার আমি তো ভালো শুয়েছিলাম, হঠাৎ তীব্র ব্যথা হয়, হাত বা পা ঠান্ডা হয়, তারপর অবশ হয়ে যায়। এবং এই ক্ষেত্রে এটাকে একটা গোল্ডেন আওয়ার আছে, আমরা বলি 6 to 8 hours, তো 6 থেকে 8 ঘন্টার মধ্যে তার ডাক্তারের কাছে পৌঁছাইতে হবে ভাস্কুলার সার্জন। এই সময়ের মধ্যে নিয়ে যেতে পারলে ভালো হওয়ার পসিবিলিটি থাকে, মানে যদি এই টাইমে নিয়ে তাহলে আউটকামটা অনেক ভালো হয়, কিন্তু যত সময় যায় আউটকাম খারাপ হয়। ইভেন অনেক সময় হাত বা পা তাকে হারাতে হয়, ইভেন অনেক সময় জীবনেরও হুমকি হয়। তার মানে বুঝতেই পারছেন যে এটা কত বেশি গুরুত্বপূর্ণ। এইটা একটা গেলো যে রক্তনালীর হঠাৎ ই হয়ে যাওয়ার। আর কিছু রোগ যেগুলো ব্লক হয় এটা আস্তে আস্তে কনসিকোয়েন্স আপনারা জানেন যে গা হয়, গ্যাংগ্রিন হয়, হাত বা পা কেটে ফেলতে হয়, এইটা একটা। আর একটা হচ্ছে শিরা, যেটা আমরা বলি ভেইনের রোগ। আপনারা দেখবেন অনেক আমাদের দেশে খুবই কমন, যেটাকে আমরা বলি আঁকা বাঁকা শিরা বা ভেরিকোজ ভেইন। অনেকে দেখবেন যে রাস্তায় হাঁটলে পায়ে পায়ে দেখা যায় যে একটু আঁকা বাঁকা শিরা আছে। দেখবেন যারা বিদেশে যায় বা ডিফেন্সে যায় তাদের কিন্তু এই আঁকা বাঁকা শিরা বা ভেরিকোজ ভেইনের জন্য তারা যেতে পারে না, তাদেরকে মেডিকেলে তাদের বাদ দিয়ে দেওয়া হয়। এবং এই শিরার নানা জটিলতা হয়, ওখান থেকে পা ফুলে যায়, পায়ে রিপিটিং ইনফেকশন হয়, পায়ে গা হয়, একটা দীর্ঘমেয়াদী সমস্যা হয়। আরেকটা শিরায় প্রবলেম হয় যে দেখবেন অনেকে হিস্ট্রি দেয় হঠাৎ পা ফুলে যায়, সাডেন সিভিয়ার পেইন হয়ে পা ফুলে যায় লং জার্নি করে, যেটাকে আমরা বলি ডিপ ভেইন থ্রম্বোসিস, যে গুস্তের ভিতরের শিরা বন্ধ হয়ে যায়, এটা কিন্তু অনেক কমন। তো এইগুলো টাইমলি চিকিৎসা করতে পারলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আর কিছু আছে যেগুলো টিউমার, রক্তনালী টিউমার, যেটা আমরা অনেকে দেখবেন একটা টার্ম আপনি শুনবেন যে হেমাঞ্জিওমা। হেমাঞ্জিওমা আসলে একটা ভেগ টার্ম, সেই ক্ষেত্রে আমরা এরকম ভাগ করি যে রক্তনালী টিউমার যেমন ধমনীর নাকি শিরার নাকি দুইটা কম্বাইন্ড, জি। তো এই ক্ষেত্রে যেটা হয় অনেক সময় মিসম্যানেজমেন্ট হয়, যে অনেকের বাচ্চাদের যেটা আমরা বলি বার্থ মার্ক বলি যে একটা জন্মদাগ, আসলে সেটা আসলে জন্মদাগ বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, তাদের এরকম রক্তনালী টিউমার হয়। এবং রক্তনালী টিউমারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে অনেক সময় ছোটো বয়সে কিন্তু ওদের বেশিরভাগ চিকিৎসাই লাগে না, আমরা বলি যে এইগুলো কারণ এর সেলফ রিগ্রেসেবল, কিন্তু তার দেখবেন আমরা অনেক রোগী পাই যে তারা একটা জায়গায় গেছে তার অপারেশন করাও শেষ,
কিন্তু আবার নিয়ে আসে। তার মানে একটা জিনিস জাস্ট জানার জন্য আপনি একটা খরচ বলেন, একটা মানুষের সার্জারি বিশেষ করে বাচ্চাদের একটা কত জীবনের হুমকির বিষয়, জাস্ট প্রপার নলেজটা আমাদের থাকে না। আবার অনেকের ভিতরে ভয় থাকে যে এখান থেকে ক্যান্সার হবে কিনা, বাবা মা খুব মানে অস্থির হয়ে যায়। আমাদের কাছে অনেকে আসে যে স্যার আমার বাচ্চাটার এই সমস্যা, আমার মেয়েটার বা ছেলেটার, তো তারা কিন্তু এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে রক্তনালীর এই যে টিউমারটা কিন্তু ক্যান্সার সচরাচর হয় না, এটা একটা ভালো নিউজ। আরেকটা যেটা আপনি বলছেন যে আমাদের দেশে ডায়াবেটিস ডে বাই ডে কিন্তু বেড়ে বেড়েই যাচ্ছে, যাচ্ছে, তাহলে তো এর জটিলতাটাও ইয়েস, বেড়ে এবং যাচ্ছে। ডায়াবেটিসের এই যে জটিলতা তার মধ্যে একটা কমন দেখবেন যে ডায়াবেটিস রোগীদের পায়ে গা হয়, যেটা আমরা বলি ডায়াবেটিক ফুট আলসার। এবং সবার ভিতরে একটা ধারণা থাকে যে ডায়াবেটিক রোগীর পায়ে গা হইলে তার পা কাটতে কেটে হবে, ফেলতে হবে, ইয়েস। এইটা দেখবেন যে সবার ইন জেনারেল সবাই বলে, এবং আমাদের দেশে তো সবাই ডাক্তার। আমি আসলে রোগীদের বলি আমাদের দেশে দুইটা জিনিস খুব সহজ, একটা হচ্ছে লোকজনকে উপদেশ দেওয়া আর একটা হচ্ছে ডাক্তারি করা, যার জন্য লোকজন যেহেতু জানে না ওরা বিভিন্ন জায়গায় এই অ্যান্টিবায়োটিক এই সেই করে, বেশিরভাগ ক্ষেত্রে প্রপারলি ট্রিটমেন্ট হয় না। কিন্তু একটু জানতে হ্যাঁ চাচ্ছিলাম যে কাদের আসলে বেশি হয়। হ্যাঁ ডায়াবেটিক ফুট আলসারের এটা আমরা যেটা বলি হাই রিস্ক গ্রুপ। আপনি জানেন যে ডায়াবেটিস রোগীর আরেকটা জটিলতা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি মিন্স তারা বেশিরভাগই পায়ের বুথ থাকে না, তো একটা মানুষের যখন পায়ে বুঝতে পারে না তারা, বুঝতে পারে না, মানে তার পায়ে বুদ্ধি নাই, কোনো অনুভূতি নাই, ইভেন আপনি একটা পেরে ঢুকে যাচ্ছে সেটি আর পায় না। এই গ্রুপটার কিন্তু এতটাই আসলে ইয়েস ওনারা বুঝতে পারে না। হ্যাঁ মানে নার্ভ ড্যামেজ হয়ে যায়, যেটা লং টাইম যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তাদের, যে যাদের নিউরোপ্যাথি হয় এদের কিন্তু ডায়াবেটিক ফুট আলসারের সম্ভাবনা সম্ভাবনা অনেক সবচেয়ে বেশি বেশি। থাকে। জি তাহলে স্যার চিকিৎসাটা কি আসলে? আচ্ছা, চিকিৎসার ব্যাপারে হচ্ছে ডায়াবেটিক ফুট আলসার আসলে দিস ইজ এ কম্বিনেশন অফ ডিজিজ, এটা আমরা বলি একটা মাল্টি ডিসিপ্লিনারি ট্রিটমেন্ট লাগে। সেই ক্ষেত্রে ডায়াবেটিক ফুট আলসার কয়েকটা জিনিসের কম্বিনেশন হয়। একটা আমি বলছি যে নিউরোপ্যাথি, তো নিউরোপ্যাথির ক্ষেত্রে আপনাকে ডায়াবেটিসের জন্য ডায়াবেটিসটা খুব ভালো কন্ট্রোল, যেটা আমরা বলি গ্লাইসেমিক কন্ট্রোল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের রক্ত চলাচলের সমস্যা হয়, যেটা আমরা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলি। যখন গা হয় তখন আমরা বলি ক্রিটিক্যাল লিম্ব ইসকেমিয়া। আরেকটা হয় ফুট ডিফর্মিটি হয়, অনেকে দেখবেন পায়ের শেপটা স্বাভাবিক না, চেঞ্জ হয়ে যায়। আর হচ্ছে ইনফেকশন। ইনফ্যাক্ট আপনি যদি এই যে তিন চারটা জিনিস বললাম, এখানে আসলে যেটা নিউরোপ্যাথি হয়ে যায় ওখানে কিন্তু খুব বেশি কিছু করার আপনার সুযোগ সুযোগ থাকে থাকে না না, আমাদের। ইয়েস। আর এই ডায়াবেটিক ফুট আলসারে 50% রোগে থাকে হচ্ছে আর্টেরিয়াল ডিজিজ, মানে রক্ত চলাচল কম হয় বা বন্ধ হয়ে যায়, এই জায়গায় আপনার চিকিৎসা করার এই সুযোগ থাকে। জায়গাটাতে ভাস্কুলার সার্জারির ভূমিকাটা কি? হ্যাঁ আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন, যে এইটাই হচ্ছে আসলে আমাদের আজকে হাইলাইট করার যে ইম্পর্টেন্ট, যে মানুষের যে ধারণা যে পা কেটে ফেলতে হয়, আসলে কাদের পা কেটে ফেলতে হয়, তাদেরই কেটে ফেলতে হয় যাদের রক্ত চলাচলটা ঠিক একেবারে হয় বন্ধ না, হয়ে যায়। ইয়েস, একেবারে বন্ধ হয়ে যায় বা অনেক কমে যায়। তখন আপনার যখন পায়ে একটা গা হবে বা গ্যাংগ্রিন হবে, তখন কিন্তু রক্ত চলাচল কম হইলে সেই গাটা শুকাবে না। তো আমি যেটা বলছি যে বেশিরভাগই পায়ের নিচে চিকন পায়ের নিচে থাকে, রক্তনালীগুলোতে বেশি হয়। সেই ক্ষেত্রে আপনারা জানেন যে হার্টে তো রিং পরায় এইরকম, বা বেলুন দিয়ে রক্তনালী চালু করে, সেম টেকনিক কিন্তু আমরা ভাস্কুলার, যেটাকে বলে এন্ডোভাস্কুলার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এই বেলুন দিয়ে রক্তনালী চালু করতে চালু পারি, করতে পারেন। আর মোটা রক্তনালীতে আমরা রিং করাইতে পারি, ইভেন পেটের ভিতরে ব্লক থাকে সেখানেও রিং করানো যায়। আর রিং করানোর একটা সুবিধা হচ্ছে যে ডায়াবেটিস রোগী জানেনই, একজন ডায়াবেটিস মানে তার নানা কোমরবিডিটিস থাকে, একটু এজেড থাকে, তো এই পেশেন্টগুলোর আরেকটা অপশন থাকে যে বাইপাস অপারেশন, কেটে অপারেশন। তো এইসব রোগীর সহজে আপনি কাটাকাটি করতে, এমনি তো পায়ে ইনফেকশন থাকে, তখন তাকে যদি আবার বাইপাস করে নানা রিস্ক ফ্যাক্টর থাকে, আরো সমস্যা বেড়ে যেতে সমস্যা পারে। বেশি, তখন তাদেরকে আমরা যেটা করি মিনিমাল ইনভেসিভ বেলুন এনজিওপ্লাস্টি বা রিং করানো হলে তখন তাদের আউটকামটা অনেক বেশি ভালো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং বিষয়টি আমাদেরকে একটু বিস্তারিত আলোচনা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য, এবং আমি দর্শক শ্রোতাদেরকে বলবো যে আপনারা যারা ডায়াবেটিসে ভুগছেন, সবাই অনেকেই ডায়াবেটিস হলে হতাশ হয়ে যায়, হতাশ হওয়ার কিছু নাই। আমি সবশেষে একটা ভালো সংবাদ দিতে চাই যে ডায়াবেটিস রুগীদের লেটেস্ট রিসার্চ বলে যে ডায়াবেটিস রুগী অন্য সাধারণ মানুষের থেকে বেশি দিন বাঁচে। আসলে কারা? যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে, ডায়াবেটিস হচ্ছে একটা কন্ট্রোলের রোগ, দিস ইজ নট কিউরেবল। যারা ডায়াবেটিস রুগী খুব ভালোভাবে মেনে চলে, তারা কিন্তু অন্য মানুষের সাথে বেশি দিন দীর্ঘায়ু লাভ করে। কাজে এটা অবশ্যই সুসংবাদ, আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের কোনো বিকল্প বুদ্ধি নেই, আমরা মেনে চলবো, তাহলে সবাই সুস্থ থাকবো। ধন্যবাদ সবাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের আলোচনা, আশা করি কিছুটা হলেও আপনাদেরকে উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।